কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীরা অস্ত্রের মুখে চার কৃষককে অপহরণ করেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। রোববার ভোরে টেকনাফের লীলা ইউনিয়নের লেচুয়া প্রাং এলাকায় ক্ষেত পাহারারত অবস্থায় এসব কৃষককে অপহরণ করা হয়। তারা হলেন আব্দুল সালাম, আব্দুর রহমান, মুহিরুল্লাহ ও আব্দুল হাকিম। লীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, অপহৃত আব্দুল সালামের ছোট ভাই মুন্সি রফিক তাকে ফোনে এ ঘটনা জানান। টেকনাফ থানার পুলিশ পরিদর্শক নাসিরউদ্দিন মজুমদার বলেন, স্থানীয়দের কাছ থেকে অপহরণের খবর পাওয়ার পরই ঘটনাস্থলের আশেপাশে অভিযান শুরু করেছে পুলিশের একটি বিশেষ দল। এর আগে লীলা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড থেকে তিন দফায় ১২ কৃষককে অপহরণ করা হয়েছিল।